দেশের সবচেয়ে বড় ইলিশের অভয়াশ্রম ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান চলছে। গত কয়েকদিনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে নেমে গ্রেফতার হয়েছেন অনেক জেলে। অভিযানে খবর জানাতে ভোলার মেঘনা পাড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিরুদ্দিন লিটন। আমরা যুক্ত হব তার সঙ্গে। লিটন, ইলিশের অভয়াশ্রমে ইলিশ বড় বেড়ে ওঠার জন্য সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছে সেই নিষেধাজ্ঞা চলছে এখনো। এই নিষেধাজ্ঞার মধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, কোস্টগার্ড, মৎস্য বিভাগ, স্থানীয় প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিনিয়ত তারা অভিযান পরিচালনা করছে, আটক হচ্ছে। একই সাথে আমরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা এবং তেঁতুলিয়ার অভয়াশ্রমে মাছ ধরতেও দেখছি বিপুল সংখ্যক জেলেকে। গত 5 দিনে, আজকে সকাল পর্যন্ত অভিযানের প্রথম 5 দিনে 89 জন জেলেকে আটক করে জেল জরিমানা করা হয়েছে। বিপুল পরিমাণ মাছ এবং জাল আটক করেছে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো এতেই মনে হচ্ছে এতে দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মধ্যেও জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামছে। তো জেলেদের সাথে কথা বলে যেটি জানা গেছে, আসলে তারা পরিবারের প্রয়োজনে এবং বিশেষ করে যে এনজিওর ঋণের কিস্তি রয়েছে সেই কিস্তি পরিশোধ করার জন্য এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝুঁকি নিয়ে তারা নদীতে নামছে। এই অভিযানের আগ থেকেই সরকার এই উপকূলীয় এই ভোলা জেলার জন্য 92,661 জন জেলেকে 4 মাসের জন্য খাদ্য সহায়তার আওতায় এনেছে। এই ইতোমধ্যে প্রায় 7,500 মেট্রিক টন খাদ্য সহায়তা জেলায় ছাড় দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের দপ্তর থেকে খাদ্য সহায়তাগুলো উপজেলা প্রশাসনের কাছে ইতোমধ্যে ছাড় দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ভোলা জেলার কোনো ইউনিয়নে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়নি। জেলেদের অভিযোগ যে আসলে তারা পরিবারের চাল ডাল কেনা এবং ঋণের কিস্তি পরিশোধ করার জন্যই এই নিষেধাজ্ঞা অমান্য করতে বাধ্য হচ্ছে। তারা তাদের দাবি এবং জেলে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের দাবি যে সরকার যদি নিষেধাজ্ঞার শুরু থেকেই যদি এই খাদ্য সহায়তাগুলো জেলেদের মধ্যে বিতরণ করত, তাহলে এই অভিযান অমান্য করে, নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরতে যাওয়ার প্রবণতা কিছুটা হলেও কমে আসতো। তো এ ছিল আমার কাছে ভোলার মেঘনার পাড় থেকে ইলিশ রক্ষার অভিযানের সর্বশেষ খবর। সহকর্মী নাসিরুদ্দিন লিটন যুক্ত হয়েছিলেন ভোলার মেঘনার পাড় থেকে।